অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন প্রতি সপ্তাহে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে থাকি পাশাপাশি আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর জবাব দিয়ে থাকি এবং আপনাদের করা প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে যিনি অত্যন্ত জনপ্রিয় এবং যিনি প্রাঞ্জল ভাষায় কথা বলেন পাশাপাশি কোরআন সুন্নার আলোয় আমাদেরকে আলোকিত করে থাকেন এমন স্কলারদেরকে আজকেও যথারীতি আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় স্কলার যিনি পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং যিনি পৃথিবীর নানান দেশে কোরআন সন্ন্যার দাওয়াত প্রচার করেছেন একজন দাঈল আল্লাহ আমাদের প্রিয় মানুষ ফাদুইলে শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী সালাম আলাইকুমুল্লাহুল্লাহ স্যার আপনাকে টিভিএন এর আয়োজনে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে আলোচনা শুনব আর তা হচ্ছে সুসন্তান গঠনে পিতামাতার কর্তব্য ও দায়িত্ব আমরা এ বিষয়ে আলোচনা তো শুনব নিশ্চয়ই তবে আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন আমাদেরকে ফোন করতে পারবেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে তবে আমরা চেষ্টা করব একটি বিরতির পরে আপনাদের প্রশ্নগুলো নেয়ার। চলুন প্রিয় দর্শক আমরা আলোচনা শুরু করি শেখ শুরুতেই আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই আজকে পৃথিবীর সকল দেশে আমেরিকাসহ পৃথিবীর সকল দেশে বাবা মায়েরা তাদের সন্তানদেরকে নিয়ে অনেক মানে চিন্তায় মগ্ন থাকেন এবং দুশ্চিন্তায় মগ্ন থাকেন প্রায় সময় দেখা যায় যে আমেরিকায় বিশেষ করে যারা আছেন তাদের সন্তানদেরকে ইসলামী একটা আবহে বড় করা অনেক কঠিন হয়ে যায় অনেক সময় তো আপনি আমাদেরকে বলবেন যে সন্তানদেরকে যদি মানুষের মতো মানুষ হিসাবে করতে চাই এবং একটি দিনই পরিবেশ যদি আমরা দিতে চাই সেক্ষেত্রে একজন বাবা মা হিসাবে আমাদের কি দায়িত্ব রয়েছে আলহামদুলিল্লাহ আলা আল্লাহ রসুলিল্লাহ আমাদের যে প্রশ্নটি আপনি করেছেন এটি আমাদের যোগ বাস্তবতা এবং বিশেষ করে আমেরিকার প্রেক্ষাপটের খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন এটি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আরও ধন্যবাদ জানাচ্ছি টিভিএন টোয়েন্টি ফোর কর্তৃপক্ষ আয়োজক বৃন্দ এবং দর্শক শ্রোতা সবাইকে দেখুন আল্লাহ সুবাহ আমাদেরকে কিছু রিসপন্সিবিলিটি দায় দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসাদ করছেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাস ওলুন আনরা ইয়াতেই তোমাদেরকে দায়িত্বশীল করে পাঠানো হয়েছে এবং তোমাদের প্রত্যেককেই অ্যাবাউট রিসপন্সিবিলিটি এবং আমানত এইগুলির ব্যাপারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং আল্লাহর প্রশ্নের উত্তর দিতে হবে আল্লাহ সুবাহন তালা আমাদেরকে যে সন্তানগুলো দুনিয়াতে পাঠান যে সন্তানগুলো দিয়েছেন আমানত হিসাবে এই সন্তানগুলোকে আল্লাহ সুবাহন তালা দাড়ি গুফ অথবা শক্ত হাড্ডি আর কঠোর মেজাজের আর হলো অবাধ্য করে কিন্তু দুনিয়াতে পাঠান না আচ্ছা অনেক পিতামাতাকে শুনবেন তারা তাদের সন্তানের অভিযোগ করছে আমার কথা শোনে না এই করে না সেই করে না উল্টা পাল্টা হয়ে যাচ্ছে আল্লাহ সুবাহনা তালা একটা সন্তানকে যখন দুনিয়াতে পাঠান মাতৃগর্ভের মাধ্যমে সেই বাচ্চাটা এতই ছোট এতই হালকা এতই পাতলা না খেতে জানে না কাঁদতে জানে না কথা বলতে জানে না ডান বাম কোনো কিছু চেনে কোনো কিছুই তার জানা নাই আল্লাহ সাল সুহানা তালা পিতামাতার ওর দিলেন এই পিতামাতা তাকে কি করবে তাকে মানুষ করবে জি তো যেই সন্তান আদিগুলো বিপদগামী হয়ে যায় এর ক্ষেত্রে সিংহবাগ এই পার্সেন্ট আপনি দেখবেন বাবা মার অবহেলা এবং তার দায়ের দায় দায়িত্বের লিকিংয়ের কারণে জি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হাদিস সাদ করছেন কুল্লু মৌলুদ্দিন উদ্দিন ইউলাদু আল আল ফিতরা প্রতিটা সন্তানকে আল্লাহ সুবাহন তালা সুষ্ঠু ফিতরাত সুষ্ঠ স্বভাব ইসলাম এবং ভালো মানসিকতা দিয়ে আল্লাহ তালা প্রেরণ করেন ফা বাওয়াহু ইহাউদ্দানহী ও ইউনাসিরানহী ও ইউমা আর তার পাতা তার পিতামাতা তাকে হয়তো ইহুদি না হয় খ্রিস্টান না হয় হিন্দু অত্তলিক অগ্নিপুজক অথবা সভ্য অসভ্য বর্বর অথবা আস্তিক নাস্তিক যা বানায় সেটি কিন্তু তার পিতামাতার ভূমিকা রয়েছে আল্লাহ সুবাহ তালা পিতামাতাকে এই ভূমিকার জন্য আল্লাহ কাঠ করে দাঁড় করাবেন নবীজি সালোচান মাহাদিস আসাদ করছেন কুল্লুকুম রাইন অকুল্ল মাস ওল আন তোমরা প্রত্যেকেই রিসপন্সিবল এবং ইউ উইল বি আস্ক অ্যাবাউট ইউর রিসপন্সিবিলিটি ইন দ্য ডে অফ জাজমেন্ট জি কেয়ামতের দিন আল্লাহ সামানা তার দায় দায়িত্বের ব্যাপারে আল্লাহর করে দাঁড় করিয়ে তাকে জিজ্ঞাসা করবেন তোমার দায়িত্বের ব্যাপারে তুমি কি করেছ আল্লাহর কাছে তো সব কিছু একেবারে পুঙ্খানুখ হিসাব করা লিখা লিপিবদ্ধ করা রয়েছে তো সেই জন্য একজন পিতামাতার দায় দায়িত্ব সন্তান জন্মগ্রহণ করার সময় নয় সন্তান জন্মগ্রহণ করার বহু পূর্ব থেকে পিতা যখন চিন্তা করবেন একজন পুরুষ তিনি তো পিতা হবেন আর একজন নারী তিনি মাতা হবেন যখন তিনি চিন্তা করবেন যে আমি বিবাহ করতে চাচ্ছি তখনই তাকে চিন্তা করতে হবে যে বিবাহ যে করব এর পিছনে মৌলিক টার্গেট যেটি সে নেককার সন্তান আসবে আরও টার্গেট রয়েছে নিজের নিজের মানে ক্যারেক্টার নিজের কামনা বাসনা সেগুলো যাবতীয় সব সহ নেককার সন্তান আমার পরিবার হবে তাহলে তাকে যে করতে হবে সন্তান প্রতিপালনের জন্য এটি পরে চিন্তার নয় এটি আগের চিন্তার আপনি বলতে চাচ্ছেন মা নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে আসলে যখন একজন পিতা বিবাহ করবেন তখন সন্তানের মা তাকে নির্বাচন করতে হবে কারণ হলো বীজটা যেমন বপন করবেন গাছটা তেমন হবে গাছটা যেমন হবে ফলটা তেমন হবে তেঁতুলের বীজ বপন করেছেন এরপরে পানি সেচ করছেন আর দোয়া করছেন আলেমন আমাদের কাছে দোয়া চাচ্ছেন যে এই তেঁতুলের বীজ লাগালাম ইনশাল্লাহ ভবিষ্যতে আপেল ধরবে সেটি কোনো দিনই কল্পনা করা যায় না ঠিক তো তদ্রুপ যখন একজন গার্ডিয়ান তার মেয়েকে পাত্রস্ত করছেন তখন তাকে দেখতে হবে যা কার কাছে পাত্রস্ত করছি হ্যাঁ নবী জিয়া সাল্লাম সেই ব্যাপারে আমাদেরকে খুব সাবধান করেছেন এবং একটা হাদিসে তিনি বলছেন ইদা খতবাকুমান যদি এমন কেউ তোমাদের কাছে বিবাহের পয়ান নিয়ে আসে যার দিনদারির ক্ষেত্রে তোমার কোনো প্রশ্ন নাই তাহলে তার কাছে তুমি বিয়ে দিবে ইল্লা আলুহু যদি এই কাজটা না করো তাকুন ফিতনা তুনফিল অফা সাদুন খাবির। তাহলে জমিনে বড় ধরনের বিপর্যয় এবং অশান্তি দেখা দেবে আজকে আপনি দেখবেন কোয়ালিফাইড হওয়ার জন্য এটি যথেষ্ট যে ছেলে আমেরিকায় থাকে ছেলে লন্ডনে থাকে ছেলে ইউরোপে থাকে তার দিনদারি কি আছে না আছে আর ডিসকোয়ালিফাইড হওয়ার জন্য এটি যথেষ্ট ছেলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক ছেলে সব দিক দিয়েই তো ভালো কিন্তু ছেলের মুখে যে দাঁড়িয়ে আছে জি জি এটি কিন্তু আমাদের সমাজে আজকে ডিসকোয়ালিফাইড অতএব যদি অবস্থাটা এরকম হয় বিবাহের আগেই তাহলে বিবাহের পরে যে সন্তানগুলো আসবে এবং একটা সন্তান যখন তার মায়ের পেটে আসে সে কিন্তু সব কিছু থেকে প্রভাবিত হয় তখন মাকে ডাক্তার খুব সুন্দর করে বিশেষ করে এই আমেরিকার প্রেক্ষাপটে সন্তানদেরকে যেই একজন মাকে যেইভাবে মানে চিকিৎসা দেওয়া হয় যাতে তার সুগারটা বেড়ে না যায় যাতে তার স্বাস্থ্যের কোনো সমস্যা না কারণ এটা প্রভাব ফেলবে জি এইটা যদি সন্তানের প্রভাব ফেলবে তা প্রভাব ফেলে তাহলে একজন মা যদি তার সন্তানকে পেটে নিয়ে সিরিয়ালের পর সিরিয়াল দেখেন হ্যাঁ আর হলো যে কোনো জায়গায় যদি যাতায়াত করেন খুব যদি উল্টাপাল্টা করেন আর নাচ ড্যান্স সহ এরপরে ফেসবুক মানে সারাক্ষণ যদি তিন দিন থেকে দূরে থাকেন তাহলে এটার প্রভাব কি সন্তানের উপর পড়বে না তাহলে সেই সন্তান তো ধীরে ধীরে খারাপের দিকে যাবে সেই জন্য আমি বলছি আপনি যখন আমাকে প্রশ্ন করেছেন যে পিতামাতার দায় দায়িত্ব কী তো এক নম্বর দায় দায়িত্ব এখন যদি আমি একেবারে ফাইনাল করে বলি তাহলে হলো যে পুরুষ যিনি বিবাহ করতে যাচ্ছেন তার জন্য এক নম্বর দায়িত্ব হলো নেককার মেয়ে বিবাহ করা আর যে মেয়েকে পাত্রস্ত করা হচ্ছে সেই মেয়ের এবং মেয়ের গার্ডিয়ানের দায়িত্ব হলো একজন নেককার পাত্র খুঁজে বের করা যাতে সেই দুই নেককারের সংস্রবে তাদের মানে যে সন্তান আসবে সেটা হবে নূর আলা নূর তারপরে তো প্রতিপালনের যে প্রতিটি স্টেপ স্টেপে স্তরে স্তরে যে বিষয়গুলো রয়েছে নবীজি জি সাল্লা সাল্লাম সেগুলো আমাদেরকে গাইডলাইন করেছেন আল্লাহ সোহানা তালা কোরআনে সেগুলো তুলে ধরেছেন তাহলে প্রথম যে পয়েন্টটি সেটি হল পাত্রপাত্রী চয়ন করা সেই ক্ষেত্রে সতর্ক থাকা নতবা কোনো দিনই আপনি মানে এস ইউ সো সয়ু রিপ উর্দুতে বলে জৈসা কারনি ওয়াইসা ভরনি নামা নেতো কারকে দেখ আরবিতে বলে কামা তা দিনো তুদানো বাংলায় বলে যেমন কর্ম তেমন ফল অতএব গাছ যেমন হবে বীজ যেমন হবে গাছ তেমন হবে গাছ যেমন হবে ফল তেমন হবে অতএব পিতা মাতা যেমন হবে আমি এইখানে আরেকটি ঘটনা আপনার সামনে তুলে ধরতে চাই নিশ্চয়ই একবার একজন গার্ডিয়ান তিনি অভিযোগ নিয়ে আসলেন ওমর মুসলিম উমার ইবনুল তালানোর কাছে এসে বললেন যে আমার ছেলে আমার অবাধ্য আমার কথা শোনা না অনেক অভিযোগ করলেন উমার তালা আপনারা জানেন আবু বকার তাল মতো হয়তো সাদা মাঠা অথবা তো সহজ ছিলেন না একটু কঠিন প্রকৃতির ছিলেন নেগেটিভ অর্থে বলছে না জি জি পজিটিভ অর্থে তিনি খুব শক্ত শাসক ছিল কঠোর ছিলেন এবং সেই কারণে রবি সাল্লাহ বলছেন লাউ সালাকার তরিক আনফাজান কত সালাকার সাহিতান আকার ওমর কোনো পথ ধরলে ভয়ে শয়তান অন্য পথে চলে যেত হ্যাঁ তো ওমর তাহলে লাঠিটা নিলেন ছড়িটা হাতে নিলেন যে এই এই ছেলেকে সাহেস্তা করবেন তাকে আদব শিক্ষা দিবেন কেন সে পিতা মাতার অবাধ্য যখন এরকম কঠিন ভূমিকা সন্তান দেখল তখন বললো খলিফাতুল মুসলিম আমি কি একটু প্রশ্ন করতে পারি বলো যে করো বললো যে এতক্ষণ যা বললো আমার বাবা আমার বাবার আমার উপর এই হোক সেই হোক সেই হোক সেই হোক অনেক কিছু শুনলাম আপনি আমাকে কি একটা কথা বলবেন আমার কি আমার পিতার উপরে কোনো অধিকার নাই তখন বলছে না বটে অবশ্যই তোমার অধিকার রয়েছে তখন তিনি জিজ্ঞাসা করলেন আমার কি কি অধিকার বলো যে তোমার ওয়ান টু থ্রি এরকম বলতে থাকলেন তোমার সুন্দর নাম রাখবে তোমাকে কোরআন শিক্ষা দিবে হ্যাঁ তোমার জন্য ভালো মা চয়ন করবে তখন সে বলল যে দেখুন এর একটিও করেনি হুম আমার বাবা যেই মহিলাকে বিবাহ করেছে অর্থাৎ আমার মা সে হলো এক পত্তলিকের দাসী হুম দিনদারি তা কপরহেজগারি তার এগুলি কোনো কিছুই ছিল না আমার যে নাম রেখেছে নামটা খুব নিকৃষ্ট জল হ্যাঁ এরপরে কোনো দিন কোরআনের কওসে আমাকে শিক্ষা দেয়নি একটি হরফ আমাকে শিক্ষা দেয়নি আমার পিতা তো আমার কোনো কিছুই করেনি নিই ওমরদ্দুল্লা তালু একদম ঠান্ডা হয়ে গেলেন এরপরে তিনি ছড়িটা নিয়ে বললেন যে এই ছড়িটা দিয়ে আমি তোমার ছেলেকে সাহস্তা করতে চেয়েছিলাম কিন্তু তুমি তো বয়বৃদ্ধ মানুষ তোমার গায়ে তার ছড়ি ঘোরানো যায় না হ্যাঁ সেই জন্য বলছি তাড়াতাড়ি আমার এখান থেকে কিন্তু দূর হও কারণ হলো তোমার সন্তান তোমার অধিকার নষ্ট করার আগেই তো তুমি তার অধিকার নষ্ট করেছ অতএব এইখানে আমরা দেখলাম যে উমর দিলেন সাব্যস্ত করলেন যে একজন পিতা তার সন্তানের জন্য একজন নেককার মা চয়ন করবে পুরাণ শিক্ষা দিবে তার জন্য সুন্দর নাম রাখবে আপনারা জানেন সন্তান জন্মগ্রহণ করার পরে সপ্তম দিনে অনেকগুলো অধিকার রয়েছে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথেই তার কানে আজান দেওয়ার বিষয় এবং একামতের বিষয় ইত্যাদি রয়েছে কোনো কিছু যদি না করা হয় না মা ভালো না পিতা ভালো না মানে পেটে যতদিন ছিলেন গর্ভে যতদিন ছিলেন তখন না সে সুন্দর প্রতিপালন পেয়েছে জন্মগ্রহণ করার পরে না আজান দেওয়া হয়েছে না কোনো কিছু করা হয়েছে না সুন্দর নাম রাখা হয়েছে না ভালো পরিবেশে রাখা হয়েছে হ্যাঁ এরপরে যদি এরকম হয় যে সন্তান তার যে সোসাইটি তার যে ফ্রেন্ড সার্কেল সেইগুলো যদি সব যদি হলো বদ্দিন জি সেইগুলো যদি চিন্তা না করেন সন্তান যেই প্রতিষ্ঠানে পড়ে সেটি যদি চিন্তা করেন ইউরোপের প্রেক্ষাপটে আমি সেখানে দেখেছি বাস্তবে সেখানে আমি দেখেছি যে সেখানকার অবস্থা এরকম হয় যে আপনি মানে একটা পেপার পেপার মিলের উদাহরণ দিচ্ছি আমি পেপার মিলের এই দিক থেকে বটগাছ দেন একটা হাতি ঢুকিয়ে দেন খড়কটা ঢুকিয়ে দেন মানুষ ঢুকিয়ে দিন যাই ডুকিয়ে দিবেন লাস্টে যেগিয়ে কী বেরিয়ে আসবে পেপার বেরিয়ে আসবে ঠিক তদ্রুপ আমরা দেখেছি যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে এরকম যা আপনি মানুষের বাচ্চা ঢুকিয়ে দেন যাই কিছু ঢুকিয়ে দেন সে সেইখান থেকে বর্বর অসভ্য অথবা আনকালচার্ড অথবা দিনহীন হয়ে বেরিয়ে আসবে আজকে কিন্তু মানে এই 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 ভয়ঙ্কর পরিবেশ থেকে বাংলাদেশ মুক্ত নয় জি জি আমরা সেটি দেখতে পাচ্ছি তো সেই জন্য একজন পিতামাতার যা যা নির্ধারণ করতে হবে জন্মের আগের কথা বললাম এবং সন্তান যখন সেই ছেটে থাকে সেটা বললাম এবং জন্মগ্রহণ করার পরেই তার সুন্দর নাম রাখা তাকে সুন্দর করে প্রতিপালন করা একটা সন্তানকে কুলে নিয়ে মা যদি কোরআন তেলাওয়াত করতে থাকে এটা সন্তান দেখতে থাকবে তার ব্রেইনে তার রগ রেশায় তার সারা শরীরে ঢুকতে থাকবে আর সহজ উদাহরণ আপনাকে দেয় যেই ফ্যামিলিতে সলাতের প্র্যাকটিস রয়েছে দেখবেন বাবা নামাজ পরে মা নামাজ পড়ে দেখবেন তার সন্তানটা সে তো সেজদার করতে পারে না সেজদার সিস্টেম সে জানে না দেখবেন সে এমনি যাচ্ছে পিতা মাতার সাথে সে কিন্তু চলাত আদায় করছে আর যে সকল ফ্যামিলিতে দেখবেন সারাক্ষণ ডিশ ইত্যাদি সে চলতে থাকে দেখবেন তার ছোট বাচ্চারাও সে কিন্তু একটা অঙ্গভঙ্গি করে ডেন্স দিচ্ছে তাহলে তার জন্য একটা পরিবেশ তার জন্য একটা সোসাইটি তার প্রতিপালন তার কুলে পিতামাতার আচরণের মধ্যে দিয়ে পিতামাতার মাতার এক্টিভিসের মধ্যে দিয়ে পিতামাতার আমলের মধ্য দিয়ে তাকে কিন্তু গঠন করা লাগবে এরকম বহুবিধ দায়ীদের তার সন্তান যখন একটু বড় হইতে থাকবে ততই তো রিসপন্সিবিলিটি বাড়াতে থাকবে সে ঠিক এই জায়গায় আরেকটা বিষয় আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই আমাদের অনেক গার্ডিয়ান আছেন যারা হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই জব করেন সেক্ষেত্রে সন্তান মানুষ হয় মূলত কাজের লোকের কাছে বাসায় কাজের লোক থাকে তার কাছে বড় হয় উনি লালন পালন করেন উনি যেই শিক্ষায় শিক্ষিত সেই শিক্ষার একটা প্রভাব সন্তানের উপরে পড়ে এইভাবে আরেকজনের উপরে আমার সন্তান ছেড়ে দিয়ে ওই সন্তানের কাছ থেকে কি আসলে ভালো কোনো কিছু আশা করা কিংবা আমি ঠিক যেইরকম চাচ্ছি যে আমার সন্তান এইরকম হবে এইরকম দিনদার হবে ওইটা আশা করা কি আসলে যায় দেখুন আরবিতে প্রবাদে বলে ফাকেদুসাই ইলাইয়তি আর ফার্সিতে বলে খুদ গুমরা আম আমা কনাম বাংলা হলো আমি নিজেই কানা পদ দেখাবো কীভাবে হ্যাঁ অতএব যেই মানে চাকরানি অথবা কাজের লোক অথবা সাধারণ মানুষ অথবা একজন কাফের বেঈমান মুশিক হ্যাঁ যে দিনদারি কিছুই বুঝে না তার কাছে আপনি বাচ্চা রেখে সকালবেলায় বাচ্চা যে তার মায়ের আদর স্নেহ পাবে সেটাও পেল না টেনে তুলে তাড়াহড়া করে জ্যাকেট পরে আপনি একখানে নিয়ে মানে কিন্ডার গার্ডেনে আপনি বাচ্চাকে রেখে আসলেন অথবা বহু দেশের প্রেক্ষাপটে সেখানে গড়ের চাকরানির কাছে রেখে বাবা চলে গেলো মা চলে গেল বাংলাদেশের একটা ঘটনা কিন্তু এরকম ছিল যখন বাবা মা খেয়াল করলো যে এই সন্তান তো ধীরে ধীরে পাগলের মতো হয়ে যাচ্ছে এরপরে তারা সিসি ক্যামেরার ব্যবস্থা করলো সিসি ক্যামেরার পরে দেখা গেলো যে এই কাজের লোক তার উপর অমানবিক টর্চার করছে শারীরিক টর্চার করছে তাহলে আপনি যার কাছে রেখেছেন সেটি আমি বলছিলাম যে সন্তানের সোসাইটি সন্তান কোথায় থাকবে কার কাছে থাকবে কিভাবে প্রতিপালিত হবে সত্যি আমার সন্তানের জন্য আমার যেরকম টান মায়া মমতা হ্যাঁ আমার যেরকম টেনশন অন্য কারোকে কোনো দিন হবে আর সেটিও যদি হয় যে ধরুন একটা ভদ্র শ্রেণীর একটা কালচার শ্রেণীর একটা কোয়ালিফাইড শ্রেণীর একটা দিনদার শ্রেণীর তাহলে একটা কথা আর সেটি যদি হয় নিতান্তই পয়সার জন্য নিতান্তই টাকার জন্য নিতান্তই সময় কাটানোর জন্য নিতান্ত সার্ভিস হিসাবে তাহলে সেইখান থেকে আপনি কি আশা করতে পারেন তো সেই জন্য যদি অবস্থা এরকম হয় যে আমাকেও টাকা কামাই করতে হবে আর আমার স্ত্রীকেও কামাই করতে হবে শুধু দুনিয়াই দরকার দুই দিকে দরকার তাহলে আমার সন্তানের সন্তানের প্রতিপালন কীভাবে হবে সেই জন্য একজন মা একজন মা তো মানন তাকে বিদ্যালয় বলা হয়েছে আল ওম মাদ্রাসা তুনিদা আদাত্তাহা আদাত্তা সাবান তৈবা আর হ্যাঁ এরপরে এরপরে ওই যে প্রসিদ্ধ প্রবাদ রয়েছে যে গিভ গিভ মি গুড গুড মাদার আই ইউ এ নেশন তাহলে মা তো লাগবে নেক সেই জন্য উভয়ই যদি হা একজন নারীর একজন মেয়ের প্রয়োজনে চাকরি করা বৈধ চাকরি করবে সেগুলি ঠিক আছে কিন্তু যদি অবস্থা এরকম হয় যে সন্তান প্রতিপালন বাদ দিয়ে এর চেয়ে বড় বড় আর কি আছে আপনি আমাকে বলবেন হুম নবীজি সাল্লা সাল্লাম হাদিস দিয়ে যা সাব্যস্ত করলেন সেটাতে দেখা গেল সন্তান প্রতিপালন করা জান্নাতে যাওয়ার একটা সহজ হয় সন্তান নবীজি এক হাদিসে বলছেন মানি তুলিয়া বিষয় মেনহাদিল বানাত ফাহসান আল্লাহ যদি কাউকে কন্যা সন্তানদের সুন্দর করে প্রতিপালন করে এটার কারণে সে জান্নাতে চলে যাবে ঠিক এই প্রসঙ্গে ফিরবো ইনশাআল্লাহ আল্লাহ ছোট্ট একটা বিরতির পর প্রিয় দর্শক আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দিব এই শিক্ষিত মা এবং শিক্ষিত জাতি যদি উপহার দিতে হয় আমাদের পুরুষদের এর মধ্যে রয়েছে অনেক দায়িত্ব সেই দায়িত্বগুলো সম্পর্কেও জানবো আমরা ইনশাআল্লাহ তবে ছোট্ট একটি বিরতির পর আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো ফিরছি কিছুক্ষণ পর আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দেখছেন টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশনের সাপ্তাহিক জুমাবারের আয়োজন ইসলামী সমাধান আজকে আমরা একজন সন্তানকে অর্থাৎ সুসন্তান সুসন্তান হিসাবে আপনার সন্তানকে গড়ে তুলতে হলে আপনি যদি বাবা হয়ে থাকেন আপনি যদি মা হয়ে থাকেন আপনার কি দায়িত্ব রয়েছে সেই বিষয়ে আলোচনা শুনছিলাম আর আলোচনা করছিলেন আমাদের প্রিয় স্কলার ডক্টর হাফেজ আরফিকুল ইসলাম আল সে কারো একবার স্বাগত আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনি আমাদেরকে উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা এবার আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে চাই অনেক সময় বাবা মায়েরা অতি আদর করে সন্তানদেরকে নামাজে নিয়ে যান না অতি আদর করে সন্তানদেরকে কোরআন শিখান না রমজান আসলে তাদেরকে সাহারিতে উঠান না যে থাক তোমার পরীক্ষা চলছে তুমি আজকে রোজা রেখো না এই যে অতি আদর দেখিয়ে আমি সন্তান লালন পালন করছি আমি জানি যে আমি ভুল করছি এই শিক্ষার প্রভাব তার জীবনে পড়ছে সন্তানের উপরে এবং এর দ্বারা সন্তানও বিপদগামী হচ্ছে পরবর্তীতে আমরা এসে বলছি যে এই সন্তান নামাজ পড়ে না রোজা রাখে না এই ব্যাপারে আমাদের দর্শকদেরকে কি বলবেন দেখুন আল্লাহ সুবাহন তালা শুরুতে যে কথাটি বলছিলাম আবার রিপিট করছি আল্লাহ সুবাহ কিছু দায় দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সন্তান প্রতিপালনে একজন পিতা মাতার সর্বপ্রথম যেই দায়িত্ব সেটি কোরআন আল্লাহ সুবাহ বর্ণনা করেছেন সেটি হলো তার আকেদা বিশ্বাস ইমান এটাকে সংশোধন করা যেমন সুরা লুকমান স্টাডি করলে আমরা দেখি লুকমান সালাম তিনি তো বিশাল পণ্ডিত ছিলেন নেতা ছিলেন তিনি তার সন্তানকে নেতৃত্বের কোয়ালিটি ইত্যাদি এগুলো আগে শিক্ষা দেননি তিনি তার সন্তানকে আকেদা শিক্ষা দিচ্ছেন ওঈদ কালা লুকমানি ওদ হইয়া বিল্লাহ আল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করবে না ইন না শিরাজম শিরিক হল সবচেয়ে বড় অপরাধ যার অবশ্যম্ভাবী রিজাল্ট হল জাহান্নাম কোরআন আনফুসাকুম ও আহলি কুমনা ইমানদাররা তোমরা প্রোটেক্ট ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি ইউর চিল্ড্রেন ফ্রম দি ফায়ার অফ জাহান্নাম তাহলে সন্তানদেরকে সর্বপ্রথম জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে আদর কাকে বলে ধরুন কথার কথা দুটো বাচ্চা একটা গাছের নিচে বসে খেলাধুলা করছে আপনি দেখতে পাচ্ছেন গাছটা ধীরে ধীরে ভেঙে পড়ে যাচ্ছে হুম এখন যদি সেখানে গিয়ে আপনি এটা বলেন যে আব্বু আম্মু গাছটা ভেঙে পড়ে যাবে তোমরা তো ব্যথা পাবে উঠো ততক্ষণে কিন্তু গাছ পরে মরেই যাবে জি জি তাহলে এই আদরটা না করে দূর থেকে দৌড়ে এসে একটা ধাক্কা দিয়ে

আমি দুইটা কোয়েশন করব আজকে যে আজকে টপিক রিলেটেড আপনি জেনে থাকবেন এইরকম কিছু প্রশ্ন আমি আগের অতিথিকে করেছিলাম এই সে অলমোস্ট সেম কোয়েশনই যে আমার সিচুয়েশনটা হচ্ছে আমার এক সাত বছর একটা মেয়ে আছে কিন্তু আমার হাজবেন্ডটা একদম মানে আজকে টপিক রিলেটেড মানে আমি ওকে চাইতেছি যে মানে ইসলামিক সরিয়া মতো যেমন হিজাব করা একটু নামাজ রোজা এরকম ভালোভাবে মানে করে তোলা কিন্তু আমার হাজবেন্ডটা একটু অপোজিট মানে ও হিজাব করে পছন্দ করে না মানে সবকিছুতে এরকম মানে দোয়া দুরুদ পড়া এগুলা ওগুলা পছন্দ করে না তো আমি আহ ওদের কাছে প্রশ্নটা হচ্ছে এই সিচুয়েশনে আমার ঘরের মধ্যে এরকম একটা এনভায়রনমেন্টে একটা মেয়ে শিশুকে আমি কিভাবে আল্লাহর শরীয়া মত আমি বড় করতে পারি আর কি যদি একটু আমাকে বলতেন আর কি আর আরেকটা প্রশ্ন হচ্ছে আমার হাজবেন্ড মানে ও অনেক ভালো ইনকাম করে কিন্তু আমি প্রথম প্রথম একটু ঝগড়াও করছিলাম যে আমার মানে আমার কিছু দরকার লাগলে বা এখন আমার মেয়ে হয়েছে মেয়ের কিছু দরকার লাগলে খুবই দেখতেছে না এরকম বলবো না খুবই লিমিটেড ও আমাদেরকে যেগুলা দেয় কিন্তু ওগুলা দিয়ে আমার আমার মেয়ের কোনো কিছু হয় না

কিন্তু আমি ধৈর্য ধরতেছি মানে অনেক কষ্ট হয়ে যায় অনেক সময় এই কষ্টটা যে আমি ধৈর্য ধরতেছি আবার আমার দুঃখটা লেগে যায় আর এ কি আমি আল্লাহ তালার কাছে গুণাগার হব আর এই কষ্ট থেকে আমি কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি যে এই কষ্টটা যেন আমার না হয় আর কি আমি ধৈর্য ধরতে চাই মানে ওর সাথে কোনো ঝগড়া ঝাঁকি না করে আমরা দোয়া করি আপনার দূর করে দিক গুরুত্বপূর্ণ প্রশ্ন করবার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শেখ আমরা দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পেলাম দুটি জি এবং আজকের প্রসঙ্গের সাথেই রিলেট করে উনি প্রশ্নগুলো করেছেন এবং ইতিপূর্বে উনি এই এই প্রশ্নর মতোই কিছু প্রশ্ন করেছেন আপনাদের কাছ থেকে জবাব নিয়েছেন জি ওনার প্রশ্ন হচ্ছে যে সাত বছরের মে পরিবারে উনি চান যে একটি ইসলামিক ভাবধারায় পরিবারের প্রত্যেকটা মানুষ গড়ে উঠুক কিন্তু ওনার স্বামী সেটা চাচ্ছেন না ওনার সাত বছরের মেয়ে আছে এবং সেই মেয়েটাকে উনি চাচ্ছেন যে হিজাব পড়াতে সেই মেয়েটাকে উনি চাচ্ছেন যে একটু কোরআন শেখাতে কিন্তু এটা ওনার স্বামী চাচ্ছেন না এই ক্ষেত্রে উনি আসলে কি করবেন উনি তো ওনার চেষ্টাটা করছেন কিন্তু অনেক জায়গায় বাধার সম্মুখীন হচ্ছেন জি দেখুন আমরা অসংখ্য উদাহরণ এরকম দেখেছি যে ছেলে তেমন দিনদার ছিল না তার চালচলন ঠিক ছিল না একজন দিনদার মেয়ে তার সংসারে আসার কারণে তার আমূল পরিবর্তন হয়েছে এবং ছেলে মানে দিনের পথে পুরোপুরি চলে এসছে আবার এর উল্টোটাও দেখেছি যে একজন ছেলে বিবাহের পূর্বে ভালোই দিনদার ছিল কিন্তু বিবাহের পরে তার স্ত্রীটা দিনদার না হওয়ার কারণে তার মধ্যে আমূল পরিবর্তন চলে এসছে দিনদারে ছেড়ে দিয়ে মানে সে বিপদগামী হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে যেটি বলবো সেটি হলো দেখুন স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম খুব খুব কঠিন সম্পর্ক একজন স্ত্রীর জন্য একজন স্বামী তার সকল কিছু ত্যাগ করতে পারে সকল কিছু ত্যাগ করেও বাস্তব একজন স্ত্রীও যে স্বামীর জন্য সব কিছু ত্যাগ করেন না সেটি আমি বলছি না তো সেই জন্য স্বামী স্ত্রী কেউ যদি চেষ্টা করে তাহলে আল্লাহ না তালায় এটাকে ফলপ্রসূ করে দেন অধিকাংশ ক্ষেত্রেই সেই জন্য এই বোন চেষ্টা করছেন সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি অনেক সময় কারণ নসিবে যদি হেদায়াত না থাকে সেটি আবার আলাদা বিষয় চেষ্টা করলেই তো সব হয়ে যায় না নুহা আল ইসাল্লা তার ছেলেকে নেককার বানানোর চেষ্টা করেছিলেন তো হ্যাঁ তিনটা ছেলেই তো মান আনলো তিনটা ছেলেই বেঁচে গেল কিন্তু কেন আনতো ইমান আনেনি চেষ্টা করার পরেও তো কাজ হয়নি নুহা আল সালাম কি বলে যে লুত আলাইহিসসালাতু ওয়াসসালাম তার স্ত্রীকে হেদায়েত করার জন্য প্রাণান্তকর চেষ্টা করেছেন স্ত্রীতে হেদায়েত হয়নি আসিয়া তার স্বামী ফেরাউনকে হেদায়েত করার জন্য প্রাণান্তকর চেষ্টা করেছেন হয়নি এই হলো দুইট উদাহরণ এটি ছাড়া হাজার উদাহরণ রয়েছে যেটি হয় বাংলা একটি প্রবাদে বলে রাজায় করে রাজ্য শাসন রাজার মাথায় রানীর আসন অর্থাৎ রাজা যত বড়ই হোক না কেন রাজার উপরেও কিন্তু বাঘের উপরে টাক আছে যেমন বলা হয় আমরা কিন্তু প্রত্যেকে এমন একটি মেন্টালিটি পোষণ করি যে যেখানে আমার স্ত্রী হ্যাঁ আমার স্ত্রীর মানসিকতা তার খুশি তার হাসি এটা সকল কিছুর উপরে আল্লাহ আমরা কিন্তু এইভাবেই বিবেচনা করে থাকি সেই জন্য বোনটিকে বলবো আপনি আপনার হাজবেন্ডকে আরও বেশি ভালোবাসা উপহার দেন তাকে জড়িয়ে ধরেন তাকে আখেরাতের কথা বলেন তার জন্য দোয়া করেন একদিন যদি এমন হয় যা আপনি তাহাজ্জের সলাদ পড়ছেন তাহাজতের সলাত পড়ে আপনি ক্রন্দন করে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি আমি চাই আমার স্বামী সহ একই সাথে যেন জান্নাতে একই জান্নাতে যেন থাকতে পারি আল্লাহ তুমি আমাকে হেদায়তের উপর রাখো আমার স্বামীকেও পুরোপুরি হেদায়ত করে দাও এইভাবে যদি স্বামী দুই দিন দেখে আপনার চিত্রটা তাহলে সে যদি মানুষ হয় যদি ন্যূনতম ইসলাম তার মধ্যে থাকে এটিকে তার মধ্যে একটা রেখাপাত করবে না অবশ্যই অবশ্যই করবে তো সেই জন্য বোন আপনাকে খুব বেশি লম্বা আলোচনাতে এই আমরা দিতে পারছি না তো সেই জন্য আপনি আপনার চেষ্টাটা অব্যাহত রাখুন স্বামীকে এই নাম্বার ওয়ান যেটি আপনি করছেন দুই নম্বর আমার পক্ষ থেকে যেটি সেটি হলো যে আপনি স্বামীকে আরও বেশি ভালোবাসা উপহার দেন মানে উপহার তো দিচ্ছে না বা আপনি স্বামীকে দেখান যে আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন ভালোবাসা দিয়ে কিন্তু মানুষের মনটা জয় করা জয় করা যায় এটা একটা আর তিন নম্বর যেটি অব্যর্থ হাতিয়ার এই হাতিয়ারটা আপনাকে আমি দিচ্ছি দেয়া এই হাতিয়ার মিস হওয়ার নয় সেটা হলো বিরু স্বামীর জন্য দোয়া করতে থাকেন আল্লাহ যেন তার আল্লাহ মুকাল্লিবাল কলুব কলবের পরিবর্তন করি আল্লাহ যেন তার কলবটাকে পরিবর্তন করে দেন তাহলে আশা করা যে আপনি যেদিকে যাবেন আমরা অনেক মানুষকে চিনি বড় শিল্পপতি অনেক রকম ছিলেন দানপিতে ছিলেন এরকম ছিলেন শিরকম ছিলেন কিন্তু স্ত্রীর কারণে তিনি তার ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছেন তার মেয়েকে হিজাব করাচ্ছেন মানে সম্পূর্ণ পরিবর্তন পরিবর্তন হয়ে গিয়েছে আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়ে গেছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো অনেক দর্শক আছেন আমরা আরো একজনকে কানেক্ট করতে চাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শেষ হয়ে গেল জি তাহাজ্জুদ যখন মানে আমার এক বোন মিনা থেকে আসছেন তখন প্রথম জামারাতে পাথর মারতে গিয়ে উনার হাজবেন্ড মানে অসুস্থ মতো অজ্ঞান হয়েছে তখন হুইল চেয়ার করে নিয়ে আসে তো উনি একটু অসুস্থ ছিলেন দিন গেছে রাতেও গেছে পরের দিন সকালবেলা একটা বাস গেল মিনাটা ছিল অনেক দূরে ওনাদের ওখান থেকে ওনার রুমমেটরা ওনাকে নিয়ে যে হজে ফাদারা করাইলেন কিন্তু ওনার ওয়াইফ সাথে ছিলেন উনি মন যোগাযোগ করতে পারেন নাই তার সাথে উনি তো অন্য একটা ছিলেন

আমি জানার জন্য অসংখ্য শেখ আপনি যদি সরাসরি উত্তরটি দেখুন হজে এফাদা না এটা হলো তাওয়াফ ইফাদা মানে 10 তারিখের পরে যে ফরজ তাওয়াফ করা হয় এটাকে ফাইজা আফাতুম মিন আরাফাত এটা তাওয়াফুল ইফাদা এটা হলো ফরজ তাওয়াফ তো দুটো ভুল একটা মার হলো বুঞ্জেইটি প্রশ্ন করেছেন তুমি তো আমার মাহরাম আমি একা রয়ে গিয়েছি তুমি কে করে ফেলছো আমি কিভাবে করব মাহরামের তো প্রয়োজন নেই এখানে মাহারাম কোথায় লাগবে মাহরাম হলো মানে কোনো মহিলার জন্য মাহরাম সারা সফর করা যায় নাই সফর করা মিনা থেকে মক্কায় যাচ্ছেন মক্কা থেকে মিনা যাচ্ছেন এই যে ডিস্টেন্সটা এটা তো সফরের দূরত্ব না এইখানে তিনি পরিবেশ নিরাপদ রাস্তাঘাট নিরাপদ সব মহিলারা আছে পুরুষ আছে কি অন্যান্য মানুষের সাথে তিনি গিয়ে যদি তফ করে চলে আসেন গ্রুপের অন্যান্য মহিলাদের সাথে তাহলে তার সেটা কোনো অসুবিধা নেই এটি হলো একটি দুই নম্বর হলো তার স্বামী যেহেতু অসুস্থ ছিল অন্যান্য লোকজন তাকে সেটি করিয়েছে সেটা তো আলাদা বিষয় মানুষ সেখানে অনেক সময় হারিয়ে যায় আলাদা হয়ে যায় এরপর তার স্বামী তাকে নিয়ে আবার তফ এফাদা করিয়েছে তা তফ হেফাজত করলে তো কোনো অসুবিধা নেই সেটি দশ তারিখে যদি করতে পারে করলো না পারলে এগারো তারিখ করবে না পারলে বারো তারিখে না পারলে তেরো তারিখে আর যদি এর মধ্যেও না পারে তাহলে জিল হজ মাস যেই দিন আছে এর মধ্যে যেদিন করবে সেদিনই তার তফ শুদ্ধ এবং সেটার জন্য কোনো দমও লাগবে না আচ্ছা অতএব তার স্বামী দ্বিতীয়বার যেহেতু তাকে নিয়ে আবার তফ করিয়েছে হ্যাঁ তাই সেই ক্ষেত্রে তার স্ত্রীর এটি তফ হয়েছে আর স্বামী যদি সাথে ঘুরে থাকেন তাহলে তার নফল হবে অথবা এমনি তার হবে সেটার জন্য তার তো কোনো কিছু হবে হবে না গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব আমরা জানলাম আরও আমাদেরকে একজন প্রশ্ন করেছেন আমাদের প্রথমে যিনি প্রশ্ন করেছেন বোনের আরেকটি প্রশ্ন ছিল যে ওনার স্বামী অনেক ইনকাম করেন এবং ওনাদেরকে অর্থাৎ পরিবারের মানুষদেরকে স্ত্রী এবং সন্তানদেরকে টাকা পয়সা খুবই কম দেন কিন্তু আত্মীয় স্বজন যখন কোনো প্রয়োজনে তাকে পাশে চান ঠিকই তাদের পাশে একদম পরিপূর্ণ সাপোর্টটা তিনি দিয়ে যান ওনার প্রশ্ন হচ্ছে যে এই এই জিনিসগুলো উনি দেখতে দেখতে ওনার অনেক কষ্ট হয় এবং উনি সংসারে অনেক সাপোর্ট দেন নিজে উনি ওনার টাকা দিয়ে সংসারে অনেক জায়গায় উনি সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন ওনার এই কষ্ট থেকে উনি কিভাবে মুক্তি পাবেন বাস্তবতাটা উনি ভালো বুঝবেন যে তো এটি একটি বিষয় যে অনেক সময় অনেক সংসারের প্রধান যিনি যিনি কর্তা তিনি তার সংসারটাকে তার মতো করে গড়তে চান একজন সংসারের মানে একটা পরিবারের প্রধান যিনি তিনি তো মানে তার পরিবারের সুখের জন্যই কামা রোজগার করে থাকেন তো সেক্ষেত্রে তিনি হয়তো এটা নিয়ন্ত্রণ করতে চান যে আমি এখন অল্প অল্প দিব যদি জমা থাকে তাদের জন্য জমা থাকবে অথবা বেশি দিলে হয়তো মানে সেটা মিস হতে পারে এরকম তার কিছু চিন্তা ভাবনা থাকতে পারে তবে হা যেইটুকুন লাগে সেইটুকুন যদি না দেওয়া হয় তাহলে তো আর মানে মানে সেটা কার্পণ্যতার মধ্যেও সামিল এবং এটা এটা হাদিসেও নিষেধ নবী জিয়া সাল্লাম একটা হাদিসে আসাদ করেছেন যে দিন লিল জিহাদ ও দিন আর ফু ফি সব্লাহ ও দিন আর ফ্তাহু আলী আজম আল্লাহ আনফি আলী তুমি জেহাদের ফান্ডে একটা দিন আর করলা আর হইলো একটা দিন আর করলা আর একটা দিন তুমি তোমার পরিবারের পিছনে সবচেয়ে বেশি সব হলো ওই দিনারটা যেটি তুমি তোমার পরিবার ব্যয় করেছো অতএব সেই বাইকে জানতে হবে যে পরিবার প্রতিপালন করা এটা নিসক দায় দায়িত্ব না রেসপন্সিবিলিটি না এটা ওয়ান কাইন্ডস অফ ওয়ার্শিপ আদাত জি জি সেটা তিনি যেন করেন এটা তার করতে হবে আর একটা জিনিস সেটা হলো যে অনেক সময় আমি এই বোনের কথা বলছি না অনেক স্ত্রী এবং বুন্দের অবস্থা এরকম যে সংসারে প্রচুর করা হচ্ছে কিন্তু যখন স্বামী তার আত্মীয় স্বজনের পেছনে কিছু করেন তখন সেটা তাদের কাছে অনেক বড়ো মনে হয় বড় মনে হয় এবং এটা কঠিন মনে হয় এটা মনে হওয়া উচিত নয় একজন স্বামী বিবাহ করেছেন তিনি তার পরিবারকে দেখাশোনা করবেন পাশাপাশি তার বাবা মা যদি থাকে তার আত্মীয় স্বজন যদি থাকে অথবা কল্যাণকর কাজে তিনি যদি বেশি ব্যয় করেন একজন একজন সমস্যাগ্রস্ত মানুষকে হেল্প করলেন তাহলে এটার সব তো গুণও পেয়ে যাচ্ছেন হ্যাঁ অতএব শুধু এরকম যেন না হয় যে আমি যা কামাই করলাম পুরোটুকুন আমি আমার পরিবারের পিছনে ব্যয় করলাম বরং সেইখান থেকে আত্মীয় স্বজন অন্যান্যদেরকে যা কিছু দিলাম সেটাই তো থেকে থাকলো সেটাই তো আমার যেন থাকছে একটি ছোট্ট ঘটনা বলছি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একবার একটি বকরি জবাই করলেন হ্যাঁ এরপরে মা আয়সার দাহ বললেন যে একটু বিতরণ করা আমিন আসরের সালাত পড়ে আসি নবীজি এসে জিজ্ঞেস করলেন যে আয়েশা কতটুকুন আছে আর কতটুকুন বিতরণ করেছ তখন আয়সারদুল্লাহ তালহনা বললেন ইয়া রসল্লাহ সামনের একটা চিকন পাজে শুধু একটা পায়ে আছে আর কিছুই নাই সব দিয়ে দিয়েছে নবীজি সাল্লাম আয়েশাকে একটা ধমক দিলেন বললেন আয়সা তুমি ভুল বলেছ এই যে সামনের যে পাটা রেখেছো এটাই নাই আর যেটি দিয়ে দিয়েছ পুরোটা সেটি আছে অতএব থেকে তিনি এখান তার আত্মতৃপ্তি পেতে পারেন যে 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 সেটা হলো শুধু অসহায়দেরকে দিলে বিষয়টা এরকম না যারা আত্মীয় স্বজন সমস্যাগ্রস্ত তাদেরকে দিলে তো ডাবল একটা হলো আত্মীয়তার হক আরেক হলো অসহায় হিসেবে তাদেরকে দিলেন অতএব এটি কিন্তু এই বোনের জন্য এই ভাইয়ের জন্য তাদের পরিবারের জন্য জমা থাকছে হ্যাঁ আশা করছি আমাদের বোন সহ যারা এই মুহূর্তে দেখছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ আমরা পেলাম যে আমরা আসলে পরিবারের পাশাপাশি আমাদের যত আত্মীয় স্বজন আছেন এ আত্মীয় স্বজনের মধ্যে যারা অসহায় আছেন একটু বিপদগ্রস্ত আছেন তাদের পাশেও আমাদের দাঁড়ানো উচিত এবং পরিবারের প্রত্যেকেই শুধুমাত্র আবার স্বামীর পরিবারেরও না স্ত্রীর পরিবারেরও যদি কেউ এইরকম থাকেন বিপদগ্রস্ত থাকেন তার পাশেও দাঁড়ানো কিন্তু স্বামীর দায়িত্ব এবং আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য যদি উদার মানসিকতা লালন করি নিশ্চয়ই আমাদের পরিবারে শান্তি আল্লাহ রব্বুল্লাহ আলমিন ফিরিয়ে দেবেন শেখ আমরা অনুষ্ঠান শেষ করব আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে কিছু না সিহা পেশ করতে চাই এইভাবে যে যেই সন্তানদেরকে বাবা মা ঠিকই চেয়েছেন পরিবেশও দিয়েছেন এবং তাদেরকে নামাজের রোজার শিক্ষাও দিয়েছেন কোরআন শিক্ষাও দিয়েছেন কিন্তু ঠিক ওই সন্তান সেই নু আলাই সালাতামের সন্তানের মতো বিপদগামী হয়ে গেছেন এই বাবা মা আসলে সন্তানের জন্য কি করবেন আল্লাহ তা তালা কোরআনে বলছেন ও আল্লাহ সালিল ইনসান ইল্লা এটা হল এভিডেন্স জি আল্লাহ সব তালা মানুষের চেষ্টা সাধনাটাই দেখবেন সোম্মাই জাহুল জাজাল আউফা পিতা মাতার চেষ্টা সাধনা করার পরে যদি সন্তান বিপদগামী হয়ে যায় যেমনটি উদাহরণে আমি বলেছি সেটার জন্য পিতামাতা মাতা দায়ী মানে দায়ী থাকবে না আর যদি পিতা মাতার ত্রুটির কারণে অথবা সন্তানের অবজ্ঞা করার কারণে অথবা তাদেরকে প্রপার টিচিং না দেওয়ার কারণে সন্তান আদি নষ্ট হয় তাহলে কে দিন তারা কিন্তু আল্লাহর কাঠ গড়ায় পিতামাতার বিরুদ্ধে মামলা দায়ের কে ওকে বলবে ওকাল রব্বানা আরিন আল্লাহ দেয়নি আদালনা এ আয়তের তাফসিরে মোফাজির কেরম বলছেন তারা বললো আর ইন ওই দুই ব্যক্তিকে আমার সামনে এনে দিন আল্লা দেয় না আদাল্লাহ না যেই দুই ব্যক্তি আমাকে বিপদগামী করেছে এই ব্যাখ্যা হলো পিতা এবং মাতা হ্যাঁ না যে আল হোমা তাহ তাহদা মিনালিয়া কুনা মিনাল আসফালিন আজকে মাসারে ময়দানে কোটি কোটি মানুষের সামনে তাদের বুকে মুখে পাড়া দিয়ে পদদলিত করে নিষ্পেষিত লাঞ্ছিত করে তারপরে জাহান নামে যাবো যে এই পিতা মাতার কারণে জাহান্নামে নামে যাচ্ছে অতএব তাদেরকে লাঞ্ছিত করে তারপরে যাব। সেই জন্য পিতা মাতার উচিত তারা যেন তাদের সর্বাত্মক চেষ্টাটা করেন বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন শুধু ধমক দিয়ে গালমন্দ করে অথবা শাসন করে না তখন একদিন কি মা তার সন্তানটাকে জড়িয়ে ধরেছেন বাবা কি তার মেয়েটাকে জড়িয়ে ধরেছেন মারে বাবারে আমার কথাটা শোন আদর করে কি করেছেন অথবা একদিন বাবা কি এরকম করেছেন বাবা চল আস না অন্য সব আবদার তো ঠিকই আদায় করা হচ্ছে অন্য সবকিছু করাচ্ছেন চল না মসজিদে যাই মসজিদে কি নিয়ে গিয়েছেন মারে আমিও হিজাব পড়লাম তুই হিজাব কর এরকম করে কি বাবা মা চেষ্টা করেছেন তাহলে দুটো জিনিস লাগবে যেমন কবি বলছেন দুরুস্তি ও নারমি বা আস্ত চুফা আসেদ কে যাররা অমর হামনে আস্ত কিছু গরম এবং কিছু নরম গরম নরম এই দুটো মিলিয়ে সন্তানকে প্রতিপালনের চেষ্টা করতে হবে তাহলে এইটি পারসেন্ট কাজ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি সন্তানের নসিব খারাপ থাকে কেনানের মতো থেকেই যেতে পারে আল্লাহ তাআলা সবার সন্তানকে হেফাজত করুন আল্লাহ আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনি কষ্ট করে আমাদেরকে আজকেও সময় দিলেন আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত পুরো আয়োজনটি সমৃদ্ধ হয়েছে এবং পাশাপাশি আপনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো না সিহা জানতে পারলাম আল্লাহ রব আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য টিভিএন টোয়েন্টি পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বারাকাল্লাহ হাফিক প্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকের আয়োজন আজকের আয়োজনটি আপনার আমার জন্য অত্যন্ত জনপ্রিয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আমরা চেষ্টা করব যে এই আয়োজনগুলো যেন কখনো আমার দ্বারা মিস না হয় কারণ এখান থেকে প্রতিনিয়তই আমাদের স্কলাররা গুরুত্বপূর্ণ মেসেজ দেন যে মেসেজগুলোর মাধ্যমে আমার আপনার জীবনকে পরিশুদ্ধ করার সুযোগ আমরা পেয়ে থাকি আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব্দুম ওয়ারাহমতুল্লাহ টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন করুন www.totalcablebd.com ডাব্লিউ থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বাঙালির কণ্ঠস্বর